আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ মুমিনের লজ্জাবোধ যেমন হয় আবু মাসুদ বদরি রদুলিল্লাহু বলেন রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই মানুষ পূর্ববর্তী নবীদের বাণী থেকে একথা জেনেছি যে যখন তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছা তাই করো আলোচ্য হাদিসে রাসুল সাইসলাম মোমিন যার লজ্জা ও শালীনতার প্রতি উদ্ধত করেছেন এবং লজ্জাহীন মানুষের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন মুমিনের লজ্জাবোধ যেমন হয় আল্লামা ইবনুল কেইম রহমতুল্লাহ বলেন মোমিনের লজ্জা দশ প্রকার হয়ে থাকে যেমন এক অপরাধজনিত লজ্জা এ ধরনের লজ্জা নিয়ে আদম আলি সাল্লাম জান্নাত ত্যাগ করেছিলেন দুই অপূর্ণতার লজ্জা যেমন ফেরিস্তাদের লজ্জা যারা দিন রাত তাহলিল লিপ্ত কোনো মিথ্যা অপবাদ দেয় না কেয়ামতের দিন তারা বলবেন হে প্রভু আপনি পবিত্র আমরা আপনার প্রকৃত ইবাদত করিনি তিন সম্মানজনিত লজ্জা এটি হলো মারফেদ থেকে অর্জিত লজ্জা প্রত্যেক মান্দার মধ্যে আল্লাহর মারেফাত অনুযায়ী লজ্জাবোধ সৃষ্টি হয়ে থাকে চার মহানুভবতা জনিত লজ্জা যেমন নবী সাল ইসলামের লজ্জা সেই সব মানুষের জন্য যাদের তিনি জৈন ব্রাদিল্লাহ অলিমাতে আমন্ত্রণ করেছিলেন তারা দীর্ঘক্ষণ তার কাছে বসে থাক থাকেন ফলে নবীশাল ইসলাম দাঁড়ালেন কিন্তু তিনি একথা বলতে লজ্জাবোধ করলেন যে তোমরা চলে যাও পাঁচ বিনয়ের লজ্জা যেমন আলী ইবনে আবি তালিব রদুল্লাহ এর লজ্জা ফাতেমা রাহ রাহু উপস্থিত থাকায় তিনি রসুল ইসলামকে মজি নির্গত হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করেছিলেন ছয় আত্মগ্লানী লজ্জা যেমন পান্দা যখন তার প্রভুর কাছে নিজের প্রয়োজনগুলো চায় তখন সে তার নিজের প্রবৃত্তিকে হ্যাঁ প্রতিপন্ন করতেও আল্লাহর কাছে প্রার্থনা করে সাত জনিত লজ্জা প্রেমিকের অন্তরে প্রেমাস্পন্দনের লজ্জা এমনকি যখন তার অন্তরে মাহবুবের কোনো দোষের চিন্তাও উদয় হয় তখন অন্তরে লজ্জা অনুভূত হয় ও তার প্রতিক্রিয়া চেহারায় ফুটে ওঠে অথচ সে জানে না তার কারণ কি অনুরূপভাবে প্রেমিক তার প্রেমাস্পদের সাক্ষ্য ও তার সঙ্গে নিবৃত্তে মধুর আলাপ করার আকাঙ্ক্ষা করে তাদের কথাবার্তা অতি সুন্দর ও চমৎকার আর এই ধরনের লজ্জাও চমৎকার কারণ বেশিরভাগ মানুষ জানে না আট দাসত্বের লজ্জা এটি ভালোবাসা ও ভয়ের সংমিশ্রিত লজ্জা বান্দা দেখতে চায় দেখতে পায় যে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা ও আত্মচ সম্মান অনুযায়ী তার ইবাদ সঠিকভাবে করা হচ্ছে কিনা সুতরাং তার ইবাদতের এই অবস্থা তার জন্য লজ্জা আবশ্যক করে নয় জনিত লজ্জা নিজের প্রবৃত্তির জন্য লজ্জা অনেক বড় হয় যখন ব্যয় অথবা দানের ও এ ক্ষেত্রে এমন কিছু প্রকাশ পায় যা তার মর্যাদা অনুযায়ী হয়নি সুতরাং সে তার এই ধরনের ব্যয়ের ক্ষেত্রে সে লজ্জা করে তা হল সম্মান ও জনিত লজ্জা দশ ব্যক্তির প্রবৃত্তি হতে লজ্জা মানুষ তার নিজের জন্য যে পরিমাণ সম্মান ও উচ্চ মর্যাদায় সন্তুষ্ট হয় তা ক্ষতিগ্রস্ত হলে সে লজ্জিত হয়